দর্শক, আজকে আপনাদের জন্য সুমাইটার থেকে আব্দুর রহিম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। বাংলাদেশের সেরা একদম লেটেস্ট কালেকশনের 2024 সালের মডেল, একদম উন্নত মানের, যারা কমার্শিয়াল ওভেন চাচ্ছেন 100 লিটার, 70 লিটার, 60 লিটার পেয়ে যাবেন সুমাইটার কাছে। তো আমার দোকানের নাম হলো সুমাইটার, দোকান নম্বর 4, দোকান নম্বর 139, 140, 141, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, গ্র্যান্ডপুর, ঢাকা 1205। এটা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে, বিশ্বাস বিল্ডার্স রহিম স্টক মার্কেটের নাম, তার নিচতলা আমাদের শোরুমটা। যদি কেউ চিনতে অসুবিধা হয়, আমাদের এখানে তিনটা নাম্বার আছে, তিনটা নাম্বারে ইমো আছে, ভাইবার, মেসেঞ্জার সব আছে, আর ইউটিউব চ্যানেল, ফেসবুক সুমাইটার, ইউটিউবে গুগলে ঢুকলে পাবেন ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো এখানে কমার্শিয়াল ওভেন, যারা দীর্ঘদিন পর্যন্ত অনেকে কমার্শিয়াল ওভেন চাচ্ছেন ব্যবসার জন্য, রেস্টুরেন্ট, ফাস্টফুডের জন্য, বাসা বাড়ির থেকে অনেকে ব্যবসা করেন, অনেকে বাসা বাড়ির থেকে যারা ব্যবসা করেন, যে পিজা তৈরি করেন, পাউরুটি তৈরি করেন, কেক বিস্কিট তৈরি করেন, সমোসা সিঙ্গারা তৈরি করেন, তাদের জন্য আজকে এখানে কমার্শিয়াল ওভেন মিয়াকো ব্র্যান্ডের অনেক যুদ্ধর পরে 2024 সালের লেটেস্ট কালেকশনের ওভেন চলে আসছে। দেখেন, এই যে দেখেন, আপনারা কি কেউ আগে এই মডেলের ওভেনটা দেখছেন 60 লিটারের? দেখেন নাই, একদম ফার্স্ট কালেকশন, ফার্স্ট নতুন, একদম এই 2024 সালের সম্পূর্ণ আপডেট ওভেনের রাজা। এবং সেইটারে একের জিনিস আছে 70 লিটার, 70 লিটার, এবং দেখেন 70 লিটার একদম সম্পূর্ণ আপডেট মডেল মিয়াকো, অরিজিনাল মিয়াকো। এবং এইটার পাশাপাশি আছে 100 লিটার, অনেকদিন পর্যন্ত বাজারে 100 লিটার হবেন নাই, এখন আবার চলে আসছে 100 লিটার হবেন। যারা রেস্টুরেন্টে বড় ফ্যামিলি, যাদের বাসা বাড়িতে 15-20 জন ফ্যামিলি, আপনাদের বড় ওভেন দরকার, 100 লিটার হবেন। এবং এই মিয়াকোর প্রোডাক্টগুলা আপনারা যারা আগে কিনছেন সেগুলা কিন্তু ছিল আপনার অন্যরকম, এখন যেগুলো আসছে এগুলো আরও উন্নত মানের এবং কোয়ালিটি বেটার। আমি আপনাদেরকে প্যাকেটগুলো দেখা দিচ্ছি, এই যে দেখেন 60 লিটার, 100 লিটার এবং এই যে 70 লিটার। এগুলির ওয়ার্ডগুলি বলে দিচ্ছি আপনাদেরকে, আমি আপনারা ওয়ার্ডগুলি দেখেন যে এই 220 ভোল্টে চলবে, এত বড় ওভেন কি বাসা কারো চলবে? অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এত বড় ওভেন কি চলবে? চলবে, এত বড় ওভেন আপনার বাসা চলবে। এটা হলো 1800 ওয়াটের, যেটা 60 লিটার 1800 ওয়াটের, যেটা 70 লিটার এটা 1800 ওয়াটের, আর যেটা 100 লিটার, 100 লিটারটা হলো 2400 ওয়াটের, 2400 ওয়াটের 100 লিটারটা। এবং 100% এই যে 100 লিটার, 70 লিটার, 60 লিটার লেখে আছে। আর আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওভেনটা বুঝাইবো পরে, কাঠটাগুলি দেখেন যে এই যে, অনেকে বলতে পারেন, ভাই এগুলি কি ভেঙে যাবে নাকি গ্লাস, কি টেম্পারেচার গ্লাস, ভাঙার কোনো অপশন নাই, ফাটার কোনো অপশন নাই। এই দেখেন, মানে সবচেয়ে সেরা কোয়ালিটি ওভেন বাজারে মিয়াকো ব্র্যান্ডের এগুলা। এগুলির ভিতরে আপনারা কি কি করতে পারবেন আমি বলে দিচ্ছি, আমি আজকে এখানে আপনাদেরকে কোনো কিছু করে দেখাই নাই। এবং এই ওভেনগুলার ভিতরে আমরা আপনাদেরকে গ্রিল করে দেখাবো, বা কেক বিস্কিট করে দেখাবো, পিজা বানা দেখাবো, এই তো এগুলি আপনারা ঘরে বসে পারবেন। এবং 100 লিটারের মধ্যে আপনারা যদি কেউ এখানে যে বড় ট্রেটা দেখছেন, 8টা পিজা করতে চান, 8টা পিজা করতে পারবেন। এবং 100% কিন্তু ভিতরে হলো আপনার থাই অ্যালুমিনিয়াম করা, 100% ফুড গেট, কখনো জং মোর্চা কোনো কিছু আসবে না। আর এটার ভিতরে থাকবে আপনার, দেখেন, একটা গ্রিল, একটা ট্রে, একটা স্টার, একটা গ্রিল। আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি, এই ওভেনটা এইভাবে চলে যাবে, নিচে আপনার এখানে একটা স্ট্যান্ড দেওয়া থাকবে, এই ট্রেটা দেওয়া থাকবে, এই যে দেখেন। এগুলি হলো ফাস্টফুডের জিনিস করার জন্য, বেকারির আইটেম করার জন্য। একটা বেকারিতে যদি আপনার 2000 আইটেম থাকে, আপনি 2000 আইটেমে তৈরি করতে পারবেন, পাউরুটি, কেক, বিস্কিট, গ্রিল, কাবাব, স্যান্ডউইচ, ডোনাট, ধরেন আপনার বেকারির আইটেম থেকে শুরু করে খাবার গরমও হবে। গরম করতে যেমন মাইক্রোওভেনে খাবার সময় লাগে 1 মিনিট, 31 সেকেন্ড, এগুলোর ভিতরে খাবার গরম করতে লাগে 10 মিনিট, কিন্তু যেটা মাইক্রোওভেন ওটার ভিতরে খাবার তৈরি হবে না, ওটার মধ্যে খালি খাবার গরমই হবে। আর এগুলির ভিতরে আল্লাহর দুনিয়ার আপনি মাছ গ্রিল করেন, মাংস গ্রিল করেন, কাবাব বানান, পিজা বানান, স্যান্ডউইচ বানান, ডোনাট বানান, যত ধরনের আপনি পাউরুটি বানান, বিস্কিট বানান, আপনার ঘরে আপনি যাই কিনবেন বাজার থেকে সব খাবার ভেজাল। আপনি যদি নিজে ব্যবসা করতে চান এবং বাচ্চাদেরকে নিজেরা, যারা ব্যবসার দরকার নাই, ঘরে বানিয়ে খাওয়াবেন, তারা এরকম ধরনের ওভেন বড় ফ্যামিলি লাগে। আর যারা ব্যবসা করতে চাচ্ছেন,
অনেকে 20,000 30,000 50,000 1 লাখ টাকা আছে, কি ব্যবসা করবেন? ব্যবসা খুঁজে পাচ্ছেন না। যে কোন ব্যবসাটা করলে আপনি করতে পারবেন, আপনার একটু শিখতে হবে। কি শিখতে হবে? একটা এখন ইউটিউবের যুগ, গুগলের যুগ, সেইখানে ঢুকে আপনি যদি একটা ওভেন, এটার ভিতরে পিজা কিভাবে তৈরি হয়, পাউরুটি কিভাবে তৈরি হয়, সমস্যা সিঙ্গারা কিভাবে তৈরি হয়, মানুষের মাথায় বুদ্ধি এখন আমাদের আল্লাহ দিলে দুনিয়ার অনেক বুদ্ধি দিছে সবাইকে, আর আমাদের বাঙালি মানুষের ভিতরে বুদ্ধি অনেক, তা আমরা চেষ্টা করলে সব কিছুই পারি। যারা চেষ্টা করবে না সে কিন্তু কোনো কিছুই শিখতে পারবে না। আপনি যদি চেষ্টা করেন সবই শিখতে পারবেন। এরকম একটা ওভেন কেনার পরে আপনি যদি ছোটখাটো একটা দোকান দেন, 50,000 1 লাখ টাকা পুঁজি লাগা, আপনার দোকানে যদি আপনি পিজা তৈরি করেন, আপনার দোকানে যদি আপনি মনে করেন একটা কেক বানান, আপনার দোকানে যদি একটা মুরগি গ্রিল করেন, আপনি সারাদিন যদি 4টা মুরগি গ্রিল করেন, আপনি 10টা পিজা বানান, 10টা চমোসা বানান, এই ওভেনটা দিয়ে আপনার ওইখান থেকে প্রতিদিন 2,000 টাকা ইনকাম হবে। মাসে কত? 60,000 টাকা। আপনি পুঁজি লাগাইছেন মাত্র 50,000 টাকা, তাইলে আপনার জীবনের আপনার ফ্যামিলির সংসারটা সুন্দরভাবে চলে যাবে। এবং যারা বড়, অনেকে ফাস্টফুডের জন্য এই বড় ওভেনটা 60-70 লিটার ওভেনটা আমি বিক্রি করছি বেশিরভাগে। আমার এক লোক বলছে ভাই আমি প্রতিদিন 300 পিজা বানাই, তার 3টা ওভেন, 300 পিজা বানার 3টা ওভেন। 300 পিজা কি বানায়? বানায় ওনে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এক একটা পিজার দাম ওনার 750 টাকা করে, ওনার সৌদি আরব ছিল। তো এই যে পিজা যে বানায় যে সাপ্লাই দেয়, তার প্রতিদিন ইনকাম কত জানেন? 4 থেকে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা হলে মাসে 1.5 লাখ টাকা। আপনারা চিন্তা করেন, একটা পিজা বানাইতে লাগে 70 থেকে 80 টাকা, একটা পিজার দাম বাইরে 450 টাকা 500 টাকা। আর এই যে ওভেন গুলার ফাংশন আমি দেখা দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন এখানে যে আমি যে এখন কথাগুলো বললাম, এখানে দেখেন সব ধরনের অপশন গুলি কিন্তু দেওয়া আছে। আপনি আমি যে বললাম মাছ, কেক, পিজা, পুডিং, ডোনাট, তারপরে এই যে দেখেন কাবাব, যত ধরনের আপনার মনে করেন বেকারি আইটেম আছে আপনি সবই করতে পারবেন এটার ভিতরে, মুরগি গ্রিল। এবং খালি ওইটার মধ্যে না, এখানে যে 3টা ওভেন দেওয়া আছে, 3টা ওভেনের মধ্যে এই যে দেখেন প্যাকেটের মধ্যে ছবি দেওয়া আছে, আপনি ফ্রেশ ফ্রাই করেন, আলু চিপ করেন, মুরগি ভাজা করেন, চিংড়ি মাছ ভাজা করেন, সব ধরনের আপনি সবজি, এই সবজি ভেজিটেবল করতে পারবেন, মানে সব কিছু করা যাবে। এবং এইখানে কিন্তু আপনার ওভেনের ফাংশনগুলি আমি দেখা দিচ্ছি। এই যে দেখেন টেম্পারেচার, উপরের এটা হলো আপনার টেম্পারেচার, এটা হলো আপনার আপার লো, কয়েলটা হিট করার জন্য এই হলো অফ, এটা হলো আপনার গ্রিলের অপশান, এটা হলো টাইমার। এখন দেখেন আমি একটা পিজা বানাবো, পিজা বানানোর সময় আপনি 180 টেম্পারেচার দিয়ে দেবেন, 180 টেম্পারেচার দিলাম পিজার জন্য, আমি এইখানে দিলাম উপরে 2টা কয়েল হবে, এখানে দিলে নিচে 2টা কয়েল হবে, এখানে দিলে 4টা কয়েল হবে। এখন গ্রিলের কোনো অপশন নাই, আমি গ্রিলটা আপনাদেরকে দেখা দিচ্ছি, এই যে দেখেন এখন খেয়াল করেন, আর এটা হলো গ্রিলটা বন্ধ থাকবে, এটা এখন পিজার ক্ষেত্রে এই অটোমেটিক পিজা হয়ে এটা বন্ধ হয়ে যাবে, লাইট অফ। এখন গ্রিলের সময় আমি এখানে গ্রিলের সময় 250 টেম্পারেচার, 4টা কয়াল দিলাম, গ্রিলের অপশনটা দিয়ে দিলাম, এই দেখেন গ্রিলের অপশনটা দিয়ে দিলাম, লাইট ফ্যান সহকারে দিয়ে দিলাম, টাইমার দিয়ে দিলাম। এখন আপনারা দেখেন গ্রিলটা ঘুরতেছে এবং ফ্যানটা ঘুরতেছে, ওই দেখেন, ওই যে দেখেন কত বড় একটা ফ্যান, ফ্যানটা ঘুরতেছে, একটু ফ্যানটা ঘুরতেছে, আপনারা একটু খেয়াল করেন, এই যে দেখেন এই ফ্যানটা ঘুরতেছে। এখন এই ফ্যানটা যে ঘুরছে, এইটা আপনি যখন ফ্যানটা বন্ধ হয়ে যাবে তখন এই টাইমারটা আপনার অটোমেটিক এখান থেকে ঘুরে ঘড়ির কাটার মতন বন্ধ হয়ে যাবে, এই দেখেন এই যে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে এইটা সম্পূর্ণ বন্ধ। আপনি এটার মধ্যে মুরগি গ্রিল দিয়ে আপনি পিজা তৈরি করা, আপনি কেক তৈরি করা, আপনি এটার মধ্যে বাদাম ভাজা করেন, পপকর্ন ভাজা করেন, আপনি কাবাব দেন, যাই দেন, দিয়ে আপনার এটার সামনে দাঁড়ায় থাকতে হবে না, বৈশা থাকতে হবে না, আপনি ঘুমায় থাকেন এটা অটোমেটিক বন্ধ হবে, আপনি অফিসে চলে যান এটা অটোমেটিক বন্ধ হবে, আপনি বাচ্চা নিয়ে স্কুলে যান কোনো সমস্যা না, আইসা দেখবেন এটা অটো বন্ধ হয়ে গেছে, যে টাইমটা সেট আপ করবেন এই টাইমটার মতন অটো বন্ধ হয়ে যাবে। এইটার সামনে তো আপনার বৈশা থাকতে হবে, দাঁড়ায় থাকতে হবে, গ্যাসের চুলা রান্না করতে হলে আপনার চিন্তা কখনো বলকায় পড়ে যায় নাকি, এটার মধ্যে বলকানের কোনো অপশন নাই এবং পড়ে যাওয়ার কোনো অপশন নাই। ইনশাআল্লাহ বাজারে আপনাদের বলি, যদি আপনারা মিয়াকোর প্রোডাক্ট কিনেন, আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে মিয়াকোর প্রোডাক্ট সবাই চিনে। বর্তমান বাজারে যে সেরা কোয়ালিটি ওভেন আছে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আপনারা অনেকে বাসা বাড়িতে ডিম দিয়া পিজা তৈরি করে, ডিম দিয়া, তারপরে মনে করেন এটা যারা যারা আসলে বানায়, এগুলি এখন বানানো একদম সহজ, ছোটোখাটো বাচ্চারাও কিন্তু এগুলি বানাইতে পারে। তো আপনার কনভেনশন ওভেন, একটা কথা সোজা, মানে যেটা কনভেনশন ওভেন যেটার ভিতরে আপনি সব ধরনের কিছু করতে পারবেন, হাজার আইটেম আপনি করতে চাইলে করতে পারবেন। এই কনভেনশন ওভেন কেনার জন্য আজকে সুমার্টের কাছ থেকে 2024 আপডেট আপনাদেরকে দেখালাম।
ফেসবুক সোমা ট্রেডার্স। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।